যোগে আয়োজিত হলো বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2010। এবারের প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন সিটি থেকে বাংলাদেশী 54টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ও অতিথি ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কোভেন্ট্রি প্রতিনিধি নোমান রাজা। এবারের মতো আয়োজিত হলো বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2010। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত 54টি দ্বৈত টিমের অংশগ্রহণে দুটি গ্রুপে বিভক্ত হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল 11টা থেকে স্থানীয় স্পোর্টস সেন্টারে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়ামোদীরা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজকদের ইচ্ছা এই টুর্নামেন্ট প্রতি বছর দুবার করে আয়োজন করার। আয়োজন করার উদ্দেশ্যটা হইল আমরা যে বাঙালি মানুষ একত্রে হওয়া, আর আমরা যে কমেন্ট্রি মানুষ আছেন তারারে চুলা ব্যাডমিন্টন লাগে ইন্টারেস্ট বানানি, আর হলেও এনজয় করা। আমরা তো পাক্কা কয়েকটা টিম হয়েছে। ফাইনালে গ্রুপ এ বিভাগে বার্মিংহামের শহীদ ও শাহ, শাকিল ও দীপনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। অপরদিকে গ্রুপ বির ফাইনালে চ্যাম্পিয়ন হন লন্ডনের শহীদ ও আবু খায়ের। রানার্স আপ হন রবিউল শেখ ও মামুনুল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির রমিজুর রহমান ও স্পন্সর আলজারুদ্দিন। এ ধরনের আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রতি তরুণরা আরও উৎসাহিত হবে বলে মনে করেন আগতরা। নোমান রাজা, চ্যানেল এস নিউজ, কভেন্ট্রি, ওয়েস্ট মিডল্যান্ড।